রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে। আমি সৃজিতা শুরু করছি আজকের পত্রিকা। গভীর রাত, রাত্রি তখন প্রায় 12টা বাজে, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি নির্মীয়মান বাড়ি। গার্ডেন ব্রিজের ঘটনা আপনারা ইতিমধ্যে এতক্ষণে জেনে গিয়েছেন, কিন্তু গত রাতে যখন ঘটনাটা ঘটছে সে যে কি ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। কতগুলো ঝুপড়ির ওপর একটা নির্মীয়মান বহুতল হুড়মুড় করে ভেঙে পড়েছে, কতগুলো মানুষের প্রাণ সংশয় হয়েছে, বহুজন গুরুতর জখম হয়েছেন, আহত হয়েছেন, লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে, কখনো 3 কখনো 5 কখনো 7, একটা একটা করে মৃতের সংখ্যা বাড়ছে। কিন্তু এগুলো কেন হচ্ছে, এর দায় কে নেবে? এই ধরনের ঘটনার দায় নেবেটাকে? একটি বহুতল তৈরি হচ্ছে, সেই বহুতল তৈরি হতে হতেই ভেঙে পড়ল। তারও আগে আরো বড় বড় প্রশ্ন রয়েছে। যে অংশে এই বহুতল তৈরি হচ্ছে সেই অংশে একটি পুকুর ছিল, একটি পুকুরকে বুঝিয়ে ফেলা হলো, সেই পুকুরে বুঝিয়ে একটা টালির বাড়ি তৈরি হয়ে গেল। কারোর কোনো প্রশ্ন নেই, কারোর কোনো নজর নেই, স্থানীয় কাউন্সিলর কিছুই জানেন না। কৃত অবাক, সে কি হচ্ছে সভাপতি কিছুই জানেন না, তিনি যদিও স্থানীয় কাউন্সিলর। পুকুর বুঝিয়ে একটি বাড়ি হয়ে গেল, সেই বাড়ি ভেঙে একটি বহুতল হতে আরম্ভ করলো, সেই বহুতল ভেঙে পড়লো, কতগুলো মানুষ আজকে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন, জখম, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর কেউ কেউ আর এই পৃথিবীতে নেই। যে পরিবার তাদের পরিজনদের হারালো, এর দায়টা কে নেবে? এর দায়টা কার? এর বিচার কে করবে? স্থানীয় কাউন্সিলর জানেন না, তার সঙ্গে আবার প্রমোটার, যিনি প্রমোটার তার সঙ্গে তার নাকি বেশ ভালো যোগাযোগ রয়েছে, অথচ তিনি জানতেই পাচ্ছেন না যেটা বহুতল তৈরি হয়ে যাচ্ছে একটি জলাশয়কে বুঝিয়ে, যেটা বেআইন। পুরমন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র, তিনি বলছেন হ্যাঁ সরু রাস্তার মধ্যে এত বড় বাড়ি, এটা বেআইনি নির্মাণ। আরে তা বেআইনি নির্মাণ আপনি আগে থেকে জানতেন না? আপনার কাছে কোনো খবর যায়নি? এইভাবে রাজ্য চলছে? এইভাবে বিভিন্ন পুরসভার বিভিন্ন অংশগুলো কাজ করছে? এটা নিয়ে আজকে প্রশ্ন তুলবো, কথা বলবো, আলোচনা করবো। তবে তার আগে একটা রিপোর্ট দেখো। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে এটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি, কিছু কিছু হয়। রাতের অন্ধকারে নেমে এলো বিপর্যয়। গার্ডেন ব্রিজে ভেঙে পড়ল বেআইনি বহুতল, প্রাণ গেল বহু মানুষের। ঘটনাস্থলে এসে মুখ্যমন্ত্রী বললেন বহুতলটি বেআইনি। বাড়িটা যদি মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার উপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে এটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। খোদ মেয়র তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও মানছেন বহুতলটি বেআইনি, কিন্তু দায় ঠেলছেন বাম সরকারের দিকে। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। পাশের যে বাড়ি, এখনো যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু পাঁচতলা ফ্ল্যাট। সে তো অনেকগুলো আছে, সেগুলো তো আজকে না, সেই বাম ফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। লিগালি এই এত বড় বাড়ি পাতলা গলিতে হয় না। স্থানীয় কাউন্সিলর শামস ইকবাল তো আকাশ থেকে পড়ছেন, বেআইনি নির্মাণ হয়েছে জানেনই না তিনি। যতই গা বাঁচানোর চেষ্টা করুন কাউন্সিলর, তীব্র আক্রমণ বিজেপির। গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা ব্যক্তিগত মূল্যে তারা দিয়ে রেখেছে। 32 স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। এইসব এত নির্লজ্জ, বাম আমলে এই বাড়িটা তৈরি হচ্ছিল, এই বাড়িটা 4-5 মাস তৈরি হচ্ছিল, ওই গলির ভেতরে এত বড় বাড়ি কি করে সম্ভব? তিনপুরের রাস্তায় 4-5 তলা বাড়ি উঠে যাচ্ছে, হোয়াটস গোয়িং অন? এখন এখানে বাম, ডাইনোসর এসব বললে হবে? কিছু জানি না, তদন্ত চলছে, এসব বলে দায় এড়ানো আর যাবে না। পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে, কেন কেউ জানতে পারলো না? মন্ত্রী, মেয়র, কাউন্সিলর, সাংসদ, কাউকে তো উত্তরটা এবার দিতেই হবে। রিপাবলিক বাংলা। রিপোর্ট এবং একাধিক রাজনৈতিক মহলের বক্তব্য আপনারা শুনলেন। সব থেকে অবাক হতে হয় ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে না না, এত পাতলা রাস্তা এরকম ধরনের বাড়ি হয় না, এটা যারা করেছে সেটা বেআইনি।
আরে আপনি যাই কথাটা বলছেন আপনার কাছে কোনো খবর যায়নি আপনি কিছুই জানতেন না আপনাদের কোনো আন্দাজই ছিল না কেউ কিছু জানতো না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যারা অসুস্থ যারা চিকিৎসা দিন তাদের সঙ্গে দেখা করেছেন তিনি নিজেও অসুস্থ তিনি ব্যান্ডেজ মাথা অবস্থাতেই এসে দেখা করে গিয়েছেন তিনিও বলেছেন বিআইনি হচ্ছেটা কি আমরা একটা নিয়ে কথা বলবো আলোচনা করবো যারা আজকে আজকে আমাদের অতিথিরা রয়েছেন চলুন প্রত্যেকের সঙ্গে একে একে একদম আপনাদেরকে পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায় রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন রিতেশ বসাক সিপিআই সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন বিমান ব্যানার্জি স্থাপত্যবিদ আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্কুর সান্যাল সমাজকর্মী আমাদের সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি বিজেপি মুখপাত্র এদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো আমি শুরুটা দেবব্রতবাবুকে দিয়ে করি দেবব্রতবাবু খুব বেশি ঝামেলা গিয়ে বেশি তর্কা তর্কে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নেই এক একটা বেআইনি নির্মাণ হয় সবাই চোখ কান মুখ সব বুঝে থাকে এমনি এমনি তো হয় না দাদা কীভাবে হয় দেখুন এটা কলকাতাতে এই প্রথম বিল্ডিং পড়লো না এটা আগেও আমরা বাম না পড়লো মানে যে এটা ঘটনাটা তো দুঃখজনক তো সবাই বলেছে আমাদের এখানে বিজেপি রাজনীতি করে যুক্তিগুলো দারুণ লাগে এটা তো প্রথম নয় এর আগেও তো হয়েছে 89 সালে 90 সালে 50 সালে 42 সালে রাজনীতি করার সময় নয় এখন ওখানে যারা না না আমরাও রাজনীতি করছি না এখানে কেউ রাজনীতি করছে না আমাদের তো কাজই নয় রাজনীতি করা বলবো রাজনীতি করতে গেছিল ওখানে 1 কিলোমিটার দৌড় করে দিয়েছে সাধারণ মানুষ রাজনীতি যারা করতে যাবে তারা পাবে আমরা চাই না তারা যারা দুর্ঘটনা ঘটেছে তাদের সুস্থ থাকুক তারা ভালো থাকুক আর যেন মৃত্যু ঘটনা না ঘটে আর যারা অসুস্থ হয়েছে তারা এসব বলাতে যাদের বাড়ির লোক মারা গিয়েছে তাদের কি এলো গেল এলো গেল না দেখুন একটা ঘটনা ঘটে গেছে দেখুন ঘটনার উপর তো কারোর হাত থাকে না ঘটনার উপর কারোর হাত নেই একটা পুকুর বোঝানো হলো বেআইনি ভাবে কারোর হাত নেই সেখানে একটা টালের বাড়ি হয়ে গেল কারোর হাত নেই সেখানে একটা বহুতল হয়ে গেল কারোর হাত নেই তাই তো অভিযোগ করছে কিন্তু বাস্তবে এগুলো সত্যতা এগুলো আছে সেটা সেটা দেখতে হবে বাস্তবে কিন্তু দেখুন আরে কি বসে আপনি কি শুনেননি দেখুন পুরো মন্ত্রী ফিরা রাখেন তিনি নিজে বলেছেন এটা বেআইনি নির্মাণ তারপরে আপনি বাস্তবতা খুঁজে বেড়াচ্ছেন আমি এটাই বুঝতে পারছি না আমি একটা জিনিস বুঝতে পারছি না রিতেশ বাবু কারোর কোনো কিছুতে নাকি হাত নেই একটা বিল্ডিং পড়ে গেল কতগুলো মানুষ মারা গেল এত ঘটনা ঘটে গেল এতে তো কারোর হাত নেই রিতেশ বাবু বাবা বলেও হয়েছে মানুষ তোলাবাজ কাটমানিখোর তৃণমূলের ভোট দেবার ফসল এখন মানুষকে গুনতে হচ্ছে